আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি তার সুন্দর গোলাপ ফুলের টিউটোরিয়াল নিয়ে আসছি সকলের সঙ্গে শেয়ার করব বলে। আমাদের দুইটা গোলাপ আর একটা কুঁড়ি বানাতে লাগবে 150 গ্রাম পৃথিবী পুঁতি 8 নম্বরটা আর সবুজ স্ট্রবেরি পুঁতি 50 গ্রাম। আর নিয়েছি এখানে গুনা মোটা তারটা 18 নম্বর, এই তার লাগবে আমাদের। আর লাগবে 50 নম্বর লক সুতা। প্রথমে আমি লক সুতা নিয়ে নিব। এখানে আমি 1 গজের মতো নিয়েছি কেটে। প্রথমে 3টা পুঁতি দিয়ে একটা টিনের ঘর করে নিব। তারপর একটা পুঁতি কমন নিয়ে আমি 5-এর ঘর করব। আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব, যদিও আমরা এত সহজে শিখতে পারিনি, যখন শিখেছি তখন বেশ একটু কঠিন নিয়মেই শিখেছি, কিন্তু এখন আমি খুব সহজভাবে যাতে আপনারা করতে পারেন সেভাবেই করে দেখাবো। প্রত্যেকবারই একটা পুঁতি কমন নিয়েছি আমরা, নিয়ে 5-এর ঘর করেছি। লাস্টে এসে আমাদের 3টা পুঁতি কমন থাকছে আর 2টা পুঁতি নিয়ে ওকে শেষ করব লাইনটা। এবার আবারও এই একটা পুঁতি কমন থাকবে আর 5টা পুঁতি নিব। তারপর পাশে আবার একটা পুঁতি ভিতর দিয়ে বের করব। করে 3টা পুঁতি নিয়ে 5-এর ঘর করব। একবার 6-এর ঘর করব আর একবার 5-এর ঘর করব। হয়ে গিয়েছে, এখন আমরা আরেকটা পুঁতির ভিতর দিয়ে বের করবো পাশের, তারপর 6-এর ঘর করব। 2টা পুঁতি এখানে আছে আর 4টা পুঁতি নিব। তারপর পাশে আবারও 2টা পুঁতির ভিতর দিয়ে বের করব।
তিনটা পুঁতি আছে এখানে, আর তিনটা নিব। তারপর একটা পুঁতির ভিতর দিয়ে বের করব। এখানে দুইটা পুঁতি আছে, চারটা নিব। তারপর আবার দুইটা পুঁতির ভিতর দিয়ে বের করব। তারপর তিনটা নিব। এভাবে আমরা দুইবার দুইটা পুঁতির ভিতর দিয়ে এরকম বের করব, তারপর একটা পুঁতির ভিতর দিয়ে একবার বের করব। এভাবে আমরা এই লাইনটা করে যাব। জামাতের হয়ে গিয়েছে, এরকম হবে জিনিসটা। তারপর আমরা একটা সুইয়ের ভিতরে কট সুতা ঢুকিয়ে নিয়েছি সহজে করার জন্য। তারপর আমরা সুই ঢুকিয়ে নিব কোটের একটা পুঁতির ভিতর দিয়ে। ঢুকিয়ে এখানে একটা পুঁতি আছে, আর আচ্ছা এটা পুঁতি নিব। আমরা এখানে বেঁধে দিব। পাশের পুঁতির ভিতর দিয়ে এরকম বের করে নিলাম, আর এই সুতাটা আমরা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিব। এভাবে খুব তাড়াতাড়ি এবং সহজে করার জন্য আমি সুইটা নিয়েছি, যাতে আমরা সুই খুব সহজে পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে আনা যায়। একটা দুইটা তিনটা আছে, আর চারটা নিব।
এরপর আমরা নিচে ঘরে চলে যাব। এরকম এক ঘর, পরে আমরা এখানে নিচে ঠিক এক ঘর নিয়ে দিয়ে কঠফুতাটা নামাবো। তারপর একটা পুঁতি কমন নিয়ে এখানে আর আটটা পুঁতি দিব, দিয়ে নয়ের ঘর করে আমরা পাপড়ি করব। আটটা পুঁতি আমরা ঢুকিয়ে নিয়েছি, এরপর আমরা সুতাটা এভাবে যে পুঁতির ভিতর দিয়ে কট সুতাটা বের করেছিলাম সেইটাকেই আমরা তার ভিতর দিয়ে আবার বের করবো এভাবে ঘুরিয়ে। এরপর আবারও পাশের একটা পুঁতির ভিতর দিয়ে বের করে এখানে একটা দুইটা পুঁতি আছে, আবারও সাতটা পুঁতি দিব আমরা সুতার ভিতরে। তারপর আবার পাশেরটার ভিতর দিয়ে বের করব। আবারও সাতটা পুঁতি ঢুকাবো। তারপর এভাবে আসবে, আমরা এভাবেও করে নিতে পারি এই পাশেরটার ভিতর দিয়ে একবারে বের করে। এভাবে বের করে এখানে আমরা সাতটা পুঁতি ঢুকাবো, ঢুকিয়ে এই পুঁতির ভিতর দিয়ে এই পুঁতিটার ভিতর দিয়ে আবার বের করে নিয়ে আসবো। আবার সাতটা পুঁতি ঢুকিয়ে নিয়েছি, এরপর আমরা যেভাবে পাশের পুঁতিটার ভিতর দিয়ে আবারও বের করে নিয়ে আসব। আমরা সুবিধার জন্য কাজটা করছি যেভাবে, আমাদের লাস্ট ঘরটা চলে আসছে এখানে। এবার আমরা এই পাশের পুঁতির ভিতর দিয়ে বের করব, একটু খেয়াল করলেই কোনো সমস্যা হবে না, খুব সহজে তাড়াতাড়ি করা যাবে। এখানে একটা দুইটা তিনটা পুঁতি কমন থাকবে, আমরা আর চারটা নিয়ে এই ঘরের ভিতর দিয়ে আমরা বের করে এইখানে নিয়ে চলে আসবো সুতোটাকে। এখানে শেষে এসে আমাদের তিনটা পুঁতি কমন থাকবে আর ছয়টা পুঁতি নিয়ে আমরা এখান থেকে সুতাটা বের করে নিয়ে আসব, ঠিক নিচের ঘরে চলে আসব সুতাটাকে বের করে।
এখানে নিয়ে আমরা দুইটা পুঁতি কমন ধরবো, আর একবার একটা পুঁতি কমন ধরবো। যেভাবে আমরা নিচের ঘরগুলো কমন নিয়ে করেছি সেরকম এখানেও এই পাপড়িগুলো আমরা ঠিক সেইভাবেই কমন নিয়ে করব। প্রথমে আমরা এখানে দুইটা পুঁতি কমন নিয়ে এরপর এখানে নয়টা পুঁতি নিব, এগারোর দিয়ে একটা পাপড়ি করব। একটা পুঁতির ভিতর দিয়ে বের করে এখানে দুইটা পুঁতি থাকবে, আর নয়টা নিয়ে আরো একটা পাপড়ি করব। যেভাবে আমরা বের করে নিয়ে আসবো তারপর আবার পাশের দুইটা পুঁতির ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। এভাবে আমাদের পুরো লাইনটা করে আসব। আমরা ফুলের শেষে চলে আসছি, এখানে আমরা ফুলের শেষ পাপড়িটা দিয়ে ফুলটা এখানে শেষ করে দিব। এখানে আমরা দুইটা পুঁতির ভিতর দিয়েও বের করতে পারি। এখানে এভাবে আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে, আর সুতাটা আমরা ভিতর দিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে এনে সুতাটা একটা গিট দিয়ে আমরা এখানে শেষ করে দেব। আমি এখানে এই তারটা একটু গরম করে একটা পুঁতির ভিতরে এভাবে আমরা ঢুকিয়ে দেব যাতে পুঁতিটা আটকে যায়। আমরা পুঁতিটাকে আটকে তারপর এভাবে আমরা ভিতর দিয়ে আস্তে করে এখানে রাখবো। একটা পদ্ধতি দেখালাম আর এটা একটা পদ্ধতি গ্লু গান দিয়ে আমরা এই এটা আটকে দেব পুঁতিটা।
আমরা গ্লুগান দিয়ে আটকে দিতে পারি অথবা মোমবাতি দিয়ে আটকে দিতে পারি, যাতে বাসায় গ্লুগান নেই তারা মোমবাতি দিয়ে পুঁতি তারটা গরম করে পুঁতিটা আটকে দেব। তারপর সবুজ পুঁতি বেশ কতগুলো ঢুকিয়ে আমরা পাতা দিয়ে দিব, গোলাপের পাতা। তারপর আরো পুঁতি দিয়ে আমরা ডালটা শেষ করব। শেষ হয়ে যাওয়ার পর আমরা গ্লাস দিয়ে তারটা একটু বেঁকা করে দেব, যাতে পুঁতিগুলো বেয়ে না হতে পারে। এভাবে আমাদের একটা গোলাপ তৈরি হয়ে যাবে। আজকে আমাদের গোলাপ ফুল তৈরি হয়ে গেল। আমরা একটা তোড়া তৈরি করে ফেললাম গোলাপ ফুলের, দুইটা গোলাপ দিয়ে আর একটা ফুল দিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।